তো ফ্রেন্ডস, আমার কভার রেডি, আর লাস্ট ফিনিশিং দেওয়া হচ্ছে। আর স্মোকের উপরে আমি স্টিকারটা মেরে নিয়েছি, কমপ্লিট। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ ভিডিওটা এখানে শুরু করছি, আর আজকে অনেক ভিডিও দেখলাম আর কন্টেন্ট খোঁজার চেষ্টা করলাম ইউটিউবে, যে নতুন নতুন কন্টেন্টের আইডিয়া যদি পাই, তো সেটার চেষ্টা করছিলাম। কিন্তু সেটা করতে গিয়ে আমি বুঝলাম যে অলরেডি যতগুলো কন্টেন্টের আইডিয়া পেলাম সবগুলোই অনেক অনেক ক্রিয়েটারই কিন্তু অনেকেই করে ফেলেছে। তো আমি সব কিছু ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে, তো আমি আর কোনো রকম কন্টেন্টের উপর ভিডিও তৈরি করব না, একদম ফ্রি, যেভাবে ফ্রি স্টাইলে ভিডিও তৈরি করব। তো এটা আমার একদম নিজস্ব স্টাইলে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, আর পুরো একদম অন্য একটা আলাদাই মজা পাবে তোমরা এরপর থেকে, আস্তে আস্তে যত দিন যাবে আলাদাই মজা পাবে। তো তোমরা দেখতে থাকো, আর আজ ভিডিও শুরু হয়ে গেছে। আর আমি এখন কাপড় পরছি, আর কাপড় এখন বার হচ্ছি, এখন বাজছে 7টা, ঠিক আছে, না 7:30, সরি। তো এখন 7:30 বাজছে, আর 7:30 এখন বার হয়ে আমি জানি না কি কোথায় যাবো আর কি করব। তো আমার এইরকম ফ্রি এসে ভিডিও, মানে একদম ফ্রি, মানে র্যান্ডম ভিডিও তৈরি করবো আর ছাড়বো, ভিডিও তৈরি করবো আর ছাড়বো। তো এইরকম ফ্রি ভিডিও মানে কতজনে দেখতে আগ্রহী আমি জানি না। তো যাদের যাদের ভালো লাগবে তারা তারা দেখবে, আর যাদের ভালো লাগবে না আমার ভিডিও তারা চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারো, অসুবিধা কিছু নেই। যারা দেখবেই না তো ফালতু তোমরা রেখে সাবস্ক্রাইব করি বা কি করবে? আর এ তো আমার মতন অনেকেই এসছে, অনেকেই চলে গিয়েছে। তো যাই হোক, আমি যতদিন পারবো ততদিন ভিডিও তৈরি করবো আর কি। তো চলো। আর এই যে দেয়ালটা দেখছো, তো এই দেয়ালটা কিছুদিনের মধ্যে আমি একটু অন্যরকম করে দেবো, এটা পুরো প্লাই মেরে। তো অনেক অনেক সানমাইকা জোগাড় করেছি, ছোট ছোট পিস আলাদা আলাদা কালারে। তো সেইগুলো যখন করব তখন সেই ভিডিওটা শেয়ার করব, পুরো দেয়ালটাই একদম নতুন করে গেট আপ করবো, মানে একটু নতুন কিছু করার চেষ্টা করব আর কি, লাইফে আছে বা কি। যাই হোক ফ্রেন্ডস, তো চলো বার হয়ে আগে। আর আজকে আমি আমার নতুন সাইকেলটা নিয়ে বার হবো, অনেকদিন চালাইনি, তো আজকে দেখবো এটা চালিয়ে কেমন লাগে। ছোটোবেলা থেকে আমার এই সাইকেলে খুব শখ ছিল, আর তখন পূরণ করতে পারিনি। আর প্রায় 12 কি 13 বছর পর, মানে যখন আমার বয়স 12 বছর তখন থেকে মানে আমার শখটা হয়েছিল, আর এখন তো অনেক বেশি, তো প্রায় 15 বছর পর মানে এই শখটা পূরণ হয়েছে, যার জন্য আমি এত বেশি করে তুলে রাখি সাইকেলটা। তো অনেকে ভাবতে পারে যে সাইকেলটা এত যত্ন করার কারণটা কি, তো এটাই হচ্ছে ব্যাপার। আজ 15 বছর পর আমি এই সাইকেলটা পেয়েছি, আর ওই জন্য তুলে রাখছি। তো ফ্রেন্ডস, আমরা এখন এই রাস্তায় বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি, আর এই রাস্তাটা একদম পাকা রাস্তা করে দিয়েছেন, নতুন রাস্তা করেছে, তো সাইকেলিং করেও বেশ মজা আছে এই রাস্তায়। আর তো চলো তোমরা একটা টাইম ল্যাপস দেখে নাও। এখন দোকানের সামনে পৌঁছে গেছি, আর এবার দোকানের গাছগুলো তুলে দিয়ে চলে যাবো। আর আছে এখানে দুটো আছে না, আজকে নিয়ে আসলে নাকি ভালো ফলে এসছে। তো তো ফ্রেন্ডস, আমি আমার বাড়ি চলে এসেছি। আমি ভাবছিলাম যে যখন মানে আর কি গরম, এমনি অলরেডি গরম পড়ে গেছে, কিন্তু আর একটু যখন বেশি গরম পড়বে তখন কিন্তু এই ফ্যান চালানো হবে, তখন আমাকে বাড়িতেও কিন্তু মাইক ব্যবহার করতে হবে।
ইমালিও এসেছে কামলাইস না শুধু কামড়াবে লিও 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 এখন পুরো খেলার মুডে আছে ফ্রেন্ডস লিও খিদি পেয়ে গেছে লিও নটা বেজে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে তো ফার্স্ট টাইম ডোরম্যান নিয়েছি আর খুবই ভালো কুকুর আর ফ্যামিলির জন্য খুবই ভালো তো গাইস এখন প্রায় 10:30 বেজে গেছে একটু দেরি হয়ে গেল আজকে ওই ইউক্রেনের ওই যে যুদ্ধের ব্যাপারটা ওই খবরটা দেখছিলাম আজকে তো খুবই খারাপ লাগছে খবরটা দেখে আর আজকে দেখি আমি মানে আমার ইউটিউব স্টুডিওটা চেক করছিলাম আর ওইখানে দেখলাম যে মানে এখন পাকিস্তান তারপর বাংলাদেশ তারপরে সৌদি আরব এইসব ওমেন তো এইসব জায়গা থেকেও লোকে কিন্তু আমাকে দেখছে মানে যারা বাঙালিরা ওইখানে আছে তো এগুলো দেখে খুব ভালো লাগলো যে বাইরে সবাই আমাদের ভিডিও দেখছে আর তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আর বাড়ির বাঙালিরাও দেখে তো তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো তাহলে নিশ্চয়ই একদিন না একদিন আমি মানে একটা বড় ক্রিয়েটর হয়ে যাবো নেই